সম্মানিত ভাইরা, সময় প্রায় শেষের দিকে। আমার আলোচনার দুটো পার্ট ছিল, একটা হলো সালাত পড়লে এর গুরুত্ব কত বেশি, আমরা কি লাভবান হব, আবার যদি না পড়ি তাহলেই বা ক্ষতি কতটুকু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুস সালাম, বান্দা এবং কাফেরের মাঝে পার্থক্য নির্ণয় করে কে বলুন তো? সালাত। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাত, কাফের বেঈমানদের মাঝে আর আমাদের মাঝে সাইন হচ্ছে সালাত। ওরা সালাত পড়ে না, আমরা সালাত পড়ি, এটা একটা সাইন। এখন এই সাইনই যদি আমরা হারিয়ে ফেলি, কি করে আমরা আল্লাহর সামনে বলবো আমি বান্দা আপনার? আমরা সাইনই তো হারিয়ে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আরো সত্য সত্য কথা বলেছেন। কোরআনেও আল্লাহ রাব্বুল আলামিন যারা সালাত পড়েন না তাদের কঠিন কঠিন কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন বলছেন, ইয়াউমা ইউকশাফা আন সাকিউ ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এরকম বিশাল হাশরের ময়দান, কত মানুষ সেখানে উপস্থিত হবে ভাইরা। এখানে যদি আপনাদেরকে পরীক্ষায় ফেলাই, এখন যদি আমি বলি যারা সালাত পড়ে না তারা একটু হাত তোলেন তো দেখি, কেমন লজ্জাটা লাগবে কোন তো দেখি। পরে মুজাফর ভাইকে বকা দিবে, এই বক্তাকে দাওয়াত দিছিল কেন, কথা ঠিক না বেঠিক। এইটুক মানুষ, সামান্য কটা মানুষের সামনে যদি আমি বলি যারা হাত তোলে সালাত পড়ে না তারা একটু হাত তোলেন, কেমন শরমটা লাগবে কোন তো দেখি। আগে তা নাশতামই নেই মাহফিলে, এমন একটা লজ্জা বোধ হবে সেই ময়দানে মাহশারে কোটি কোটি অগণিত মানুষের সামনে, আপনি আমি কি লজ্জিত হতে চাই? লজ্জিত হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হাতার হাঁটু থেকে তাখনু, এটাকে সাকুন আরবিতে বলা হয়, ইয়াউমা ইউকশাফা আন সাকিউ, আল্লাহ রাব্বুল আলামিন পায়ের, এটা আমি হাত দেখাচ্ছি, এর মানে এরকম বুঝেন না যে আল্লাহর মানে হাত পা এরকমই। এই জন্য যারা আকিদায় ওস্তাদ তারা ওই আকিদায় বোঝানোর সময় হাত পা নাড়াচাড়াও করেন না, কারণ আমি যদি বলি আল্লাহর এরকম হাত আছে তাহলে আপনারা মনে করবেন কি এইরকমই মনে হয় হাত আছে, কথা বুঝতে পেরেছেন? বরং ওনারা বলার সময় এরকম বলে আল্লাহর হাত আছে, কেমন আল্লাহ হিসেবে যেমন হওয়া দরকার তেমন, কারণ আমি যদি আল্লাহর হাত আছে তাহলে আপনারা অনেকে মনে করবেন কি তাহলে মনে এইরকমই একটা কিছু হবে, কিন্তু এইটাও আকিদার সমস্যা। তো আল্লাহ রাব্বুল আলামিন সাকুন, আমার মানুষের সাকুন বলতে কোনটাকে বোঝায়, হাঁটু থেকে নিয়ে টাকনু এই যে মাঝের যে হাড্ডিটা অংশটুকু এটাকে সাকুন বলা হবে, পিণ্ডলি বলে, পিণ্ডলি। কিয়ামতের দিন এই হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওইটুকুকে বের করবে, বের করবেন সাকুন পিণ্ডলিটা বের করবেন, দেখা মাত্র সব মুমিন সাজদায় লুটিয়ে পড়বেন, কিন্তু যারা সালাত পড়েননি তারা সাজদা দিতে চাবেন কিন্তু পিঠটা ওই যে পিছে কাঠের মতো যেরকম কাঠ লাগিয়ে দিলে যেরকম আর নড়াচড়া করে না এরকম শক্ত হয়ে যাবে, যেহেতু তারা দুনিয়াতে আল্লাহর সামনে নত হয়নি, কিয়ামতের ময়দানে তারা নত হতে পারলো না। কেমন অপমানটা হবে সেদিন, কেমন অপমানটা হবে সেদিন। ওই দিন আসার আগেই নিজেরা সাবধান হওয়ার চেষ্টা করি ভাইরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ সব শেষে সালাত না পড়ার কারণে যে পরিণতির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সূরাতুল মুদাদ্দিসে, এটা দিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর দুই দলের মাঝে কথা বলার সুযোগ করে দিবেন। জান্নাতীরা জিজ্ঞেস করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধ করেছিলেন, কি অন্যায় করেছিলেন যার কারণে এই সাকর নামক জাহান্নামে যেতে হলো। ওপার থেকে তারা উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। চারটা দোষের কথা তারা স্বীকার করবে, তার এক নাম্বার যে দোষটা তারা উল্লেখ করবে সেটা কোনটা বলুন তো? আমরা সালাত পড়তাম না। তাহলে সালাত না পড়ার কারণে একটা বিশেষ জাহান্নামে যেতে হচ্ছে, সেই জাহান্নামটার নাম কি বলুন তো? হ্যাঁ মনে রাখবেন সবাই, সেটার নাম কি? সাকর। সেটার নাম কি? সাকর। এই সাকর নামক জাহান্নামটা কত ভয়াবহ সেটা আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদাদ্দিসের শুরুতে বলেছেন, সাউসলিহি সাকর, আমি ওকে সাকরে ঢুকিয়ে দিব, প্রবেশ করাবো। অমা আদনা কামা সাকর, ও রাসূল আপনি কি জানেন সাকর নামক জাহান্নামটা কত ভয়াবহ? নবী কি করে উত্তর দিবেন? চুপ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছেন, লা তুবকি ওয়ালা তাযা, মেরেও ফেলবে না ছেড়েও দিবে না। সুবহানাল্লাহ, সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কত গুণ তেজ বেশি?
সব জানাই আছে, নতুন কথা বলার সুযোগই তো নেই, তাই না? তাহলে ৬৯ গুণ যার তেজ বেশি, দুনিয়ার আগুনের ভিতরে যদি কেউ পড়ে, ধরো ইটের ভাটার ভিতরে কাউকে যদি ফেলে দেওয়া হয়, আল্লাহ না করুন, তাহলে কতক্ষণ বাঁচবেন? কতক্ষণ? ইটের ভাটা দাও দাও করে আগুন জ্বলছে, খড়ির আগুন বলুন আর পাথরের আগুন বলুন, সেই আগুনের ভিতরে কাউকে যদি ফেলে দেওয়া হয় কতক্ষণ বাঁচবেন তিনি? মুহূর্তের ভিতরে প্রাণটা প্রাণটা উড়াল মারবে, দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে, সারখার হয়ে যাবে। কিন্তু জাহান্নাম এমনই তেজ পাওয়ারফুল হওয়া সত্ত্বেও আপনার সব ক্ষতি করবে, কিন্তু রুহকে তা পালাইতে দিবে না। এটা কঠিন শাস্তি না? কে বলে? দুনিয়ার আগুনে পড়ে রুহটা বের হয়ে গেল, রুহটা যদি বের হয়ে যায় তো আমি আপনি আগুনে না পানিতে আর বুঝবো? আমরা বুঝবো না। কিন্তু জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি, তারপরও আপনার দেহ পুড়ে সরকার করলেও রুহ আপনার কাছ থেকে চলে চলে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ কোরআন বলছে, মেরেও ফেলবে না, ছেড়েও দিবে না, লাওয়াহাতুল লিল বাশার, মানুষকে পোড়ানোর জন্যই ওই জাহান্নামটা, ওই ভাটাটা তৈরি করা হয়েছে। এই যেখানে পোড়ানো, ওটার নাম কি দিয়েছেন আপনারা বলুন? কি দিয়েছেন? ভাটা। তা আল্লাহ রাব্বুল আলামিন একটা ভাটা তৈরি করেছেন মানুষকে পোড়ানোর জন্য, বেনামাজিকে পোড়ানোর জন্য, সেই ভাটাটার নাম কি? সাকাত। এইভাবে ওই আগুনে পুড়তে 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 যখন আপনি অনুভূতি শক্তি হারিয়ে ফেলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন জানেন? কোরআন আল্লাহ বলে দিয়েছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদলনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যতবার 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 পুড়তে পুড়তে আপনার অনুভূতি, আপনি অনুভূতি শক্তি হারিয়ে ফেলবেন, ততবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া বদল করে দিবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমাদেরকে ওই ভয়াবহ জাহান্নাম থেকে রক্ষা করেন বলে আমিন। আচ্ছা, কে কে ওই সাকার নাম জাহান্নামে যেতে চান তার একটু হাত তুলুন তো দেখি। কেউ নাই? কেউ যেতে চান না? বাঙালি মানুষ অনেক সালাম, মুখে স্বীকার করে না, কথায় কাজে প্রমাণ দেয়, তাই না? কালকে ফজরের সময় প্রমাণ হয়ে যাবে কে যেতে চায় আর কে যেতে চায় না। আমার কথা বুঝতে পেরেছেন? যারা মসজিদে গেলেন, বোঝা গেল ওই সাকার নাম জাহান্নামে এই দেহটাকে দিতে চাই না। আর যদি কেউ মনে করেন যে না সমস্যা নাই, ঈমান যেহেতু আছে, ভায়া হয়েও আজাব কওজব শেষ হচ্ছে, একদিন তো জান্নাতে যাবই, অনেকে এই প্যাকেজের মধ্যে যেতে চাচ্ছে, কথা বুঝতে পেরেছে? ভাই আমল করে এত ঝামেলা করে লাভ নাই, একটু ভায়া হয়ে দুইটাই দেখা হইলো, লাভটা কি? হ্যাঁ, কত সব দেখে বা দুটোই তো দেখা হইলো, জান্নাত তো শেষ, ঈমানের কারণে যাবই, তো জাহান্নামটা তো দেখেই যাই, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই প্যাকেজে যাওয়ার আগে আপনাদের বাড়িতে তো সবার আগুন আছেই, তাই না? চুলাতে আগুন আছে না? গ্যাসের চুলা আগুন জ্বলাইছেন তো? একটু প্র্যাকটিক্যালি দেখেন তো এই দিক দিয়ে যাওয়া যায় কি না, একটু হাতটা একটা আঙ্গুল একটা দিয়ে দিয়ে 5 মিনিট 1 মিনিট 2 সেকেন্ড একটু আগুন আঙ্গুলটা দিয়ে দেখবেন যে ওই প্যাকেজে যাওয়াটা কত সুন্দর নিরাপদ। আমি মাঝে মাঝে বলি যে ঢাকা শহর বা কোনো একটা স্বর্ণের দোকানে আল্লাহ আল্লাহ করে আগুন লেগে যায়, 10 হাত এরিয়া নিয়ে আগুন জ্বলছে, আর কর্তৃপক্ষ যদি বলে দেন আপনাদেরকে, ভাইয়েরা স্বর্ণ তো এমনি আগুনও খেলে খাবে, আপনারা নিলেও নিলেন, তো আমাদের স্বর্ণের প্রতি আর কোনো দাবি নাই, এই 10 হাত আগুন এক দৌড় দিয়ে যাবেন, বস্তা পারে না যা পারেন, এক বস্তা স্বর্ণ নিয়ে আর একবার দৌড় দিয়ে বের হয়ে চলে আসবেন, এইটুকু শুধু, 10 হাত আগুন দৌড় দিয়ে যাবেন, আবার মানে স্বর্ণের উপহার নেওয়া দরকার নিয়ে চলে যাবেন, কে কে রাজি আছেন? এখন মেডিসিন আবিষ্কার করার চেষ্টা আছে, কি কি মলম মাখলে আগুন লাগবে না গায়ে, ওই চেষ্টা করবেন। দমকল বাহিনীরা ফায়ার সার্ভিসের লোকেরা কোন মলম ব্যবহার করে ওইটা তাহলে দেন, তো ওইটাও আছে। জাহান্নামের আগুনকে ঠেকানোর মতো প্রযুক্তি আমাদের হাতে আছে না নাই বলেন? আছেন না নাই? এই সালাত হচ্ছে তার অন্যতম একটা প্রযুক্তি, ইমানের পরে সালাত হচ্ছে সেই প্রযুক্তি। চোখের জল শান্ত অনল, এক ফোঁটা পানি যদি আল্লাহর ভয়ে ছাড়তে পারে নিরালে নিভৃতে, আল্লাহর কসম আপনার শরীরে আগুন টাচ করতে পারবে না, জাহান্নামের আগুন প্রুফ হয়ে যাবে আপনার চামড়াটা। সুবহানাল্লাহ, চোখের জলের কি পাওয়ার, কি শক্তি! আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা পানি ফেলতে পারি, তাহলেও আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
তার ইবাদত সব ইবাদত করার তৌফিক দান করুন, বিশেষ করে ইমানের পরে সালাতটা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।